চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের, অনিশ্চিত পরের ম্যাচও, কিন্তু কেন আসুন জেনে নেই বিস্তারিত। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে এবারের আসরে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল মোস্তাফিজুর রহমানের। তবে তিন ম্যাচ খেলার পর চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ফিজের। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে মোস্তাফিজুর রহমান, যার কারণে 5 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের। পাসপোর্ট জমা দিয়ে ফেলার কারণে আপাতত ভারতে ফিরতে পারছেন না তিনি, ফলে 8 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও শঙ্কা আছে মোস্তাফিজকে নিয়ে। অর্থাৎ 8 এপ্রিলের পর চেন্নাইয়ের পরের ম্যাচ 14 এপ্রিল প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, সেই ম্যাচে ফিরবে মোস্তাফিজুর রহমান। শুভকামনা রইল মোস্তাফিজুর রহমানের জন্য।